বাংলাদেশের নির্বাচন কি ছিল? নির্বাচন মানেই ছিল আমরা যেটা বলতাম, দশটা হুন্ডা বিশটা গুন্ডা নির্বাচন ঠান্ডা। এই নির্বাচনী সংস্কার এটাও কিন্তু আমরা আওয়ামী লীগ ১৪ দল মহাজোট মিলে আমরা একটা প্রস্তাব দিয়েছিলাম। তত্ত্বাবধায়ক সরকার আর যে কাজই করুক, আমাদের জেল খাটাক যাই করুক, তারা অন্তত সেই প্রস্তাবের কিছু কাজ বাস্তবায়ন করে গেছে। যেমন আমরা আমাদের সিদ্ধান্ত, খালেদা জিয়া ১ কোটি ২৩ লক্ষ ভুয়া ভোটার লিস্টে করেছিল, সেটা বাদ দিয়ে ছবিসহ ভোটার তালিকা করা হয়েছে, যাতে কেউ ভুয়া ভোট দিতে না পারে, সেই জন্য ছবিসহ ভোটার তালিকা। স্বচ্ছ ব্যালট বাক্স, ওই সিল মেরে আগেই ব্যালট বাক্স ভরবে সেটা যেন না পারে, যে কোনো ভোট দিতে যেন দেখতে পারে যে সেখানে আগের থেকে ভোট ভরা আছে কি না, সেই জন্য স্বচ্ছ ব্যালট বাক্স এখন এটা চালু করা হয়েছে। আমাদেরই স্লোগান ছিল, আওয়ামী লীগের স্লোগান, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, মানে যাকে আমার পছন্দ তাকে দেব। ভোট দেওয়ার যে অধিকার, সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, সেই অধিকার আওয়ামী লীগই নিশ্চিত করেছে। আমি জানি এই ভোটকে নিয়ে অনেকেই কন্ট্রোভার্সিয়াল করতে চায়, অনেকে অনেক কথা বলে, কিন্তু আমরা সেটা করেছি। আমরা নির্বাচন কমিশন গঠনের জন্য আইন করে দিয়েছি, সেই আইন মোতাবেকই মহামান্য রাষ্ট্রপতি সার্চ কমিটি করে নির্বাচন কমিশন গঠন করছে, সেখানে আমরা আওয়ামী লীগ করে হস্তক্ষেপ করি না। নির্বাচন কমিশনকে সম্পূর্ণ স্বাধীন করে দিয়েছি। আগে নির্বাচন কমিশনের আর্থিক সক্ষমতা নিজস্ব ছিল না, সম্পূর্ণ প্রধানমন্ত্রীর দপ্তরে এটা রাখা ছিল, আমরা সেটা প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সম্পূর্ণ নির্বাচন কমিশনকে এই আর্থিক সক্ষমতা তাদেরটা তাদের হাতে আমরা দিয়ে দিয়েছি। বাজেট থেকে সরাসরি তাদেরকে টাকা দেওয়া হয়, যাতে তারা স্বাধীনভাবে কাজ করতে পারে, সেই ব্যবস্থা করেছি। আমরা আইডি কার্ড, ভোটার আইডি কার্ড করে দিয়েছি, এবং ইভিএম কিছু কিছু চালু হয়েছে, সেখানে কিন্তু কার্যকর সুযোগ আছে বলে আমরা সেটা জানি না। ইতিমধ্যে আমরা এই ২০২২ সালের ২৭ জানুয়ারি জাতীয় সংসদে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশন নিয়োগ আইন ২০২২ আমরা পাশ করে দিয়েছি। আমাদের যদি জনগণের ভোট চুরির দুরভিসন্ধি থাকতো, তাহলে আমরা সেটা কেন করব? খালেদা জিয়ার মতো ওই আজিজ মার্কা নির্বাচন কমিশন আমরা করতাম, তা তো আমরা করি নাই। আমাদের জনগণের উপর আস্থা আছে, বিশ্বাস আছে, আমরা সেই বিশ্বাস নিয়েই আমরা চলি। আমরা ওয়াদা দিয়েছিলাম আওয়ামী লীগ ক্ষমতা আসলে বাংলাদেশের প্রতিটি ঘর আলোকিত করব, ৪৩০০ মেগাওয়াট থেকে খালেদা জিয়া ক্ষমতা এসে ৩২০০ মেগাওয়াটে নামিয়ে আনে। আমরা যখন সরকার গঠন করলাম, সেই ৩৫০০ মেগাওয়াট বিদ্যুৎ নিয়ে যাত্রা শুরু করে আজকে আমরা ২৫০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম হয়েছি। তাদের রিনিউয়েবল এনার্জি বা বিভিন্ন ধরনের বিদ্যুৎ উৎপাদন, এমনকি আমরা পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছি, প্রত্যেকটা ঘরে আমরা বিদ্যুৎ পৌঁছে দিয়েছিলাম। দুর্ভাগ্য হলো অতিমারি, কোভিড-১৯, তারপরে ইউক্রেন যুদ্ধ, স্যাংশন, পাল্টা স্যাংশন, সারা বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, মূল্যস্ফীতি বৃদ্ধি, দ্রব্যমূল্যের দাম আকাশ ছোঁয়া, আমাদের সেই ধাক্কায় পড়তে হলো। কারণ পৃথিবীতে এখন একক কোনো দেশ চলে না, আমাদের অনেক কিছু আমদানি করতে হয়, ভোজ্য তেল, জ্বালানি তেল, গম, ভুট্টা, সার, চিনি আমাদের আমদানি করতে হয়, প্রতিটি জিনিসের দাম বাড়ল। কিছুদিনের জন্য আমাদের এখানে লোডশেডিং দিতে হয়েছিল, কিন্তু আল্লাহর রহমতে এখন ধীরে ধীরে সেখান থেকে আমরা বেরিয়ে এসেছি। কিন্তু আমার অনুরোধ থাকবে, বিদ্যুৎ ব্যাপারে সবাইকে সাশ্রয়ী হতে হবে, মিতব্যয়ী হতে হবে, কারণ এই বিদ্যুৎ উৎপাদন বা গ্যাস ক্রয় অনেক খরচ হয়, একথাটা মাথায় রাখতে হবে। তাতে আপনাদেরও যারা ব্যবহার করে তাদেরও বিল কমবে, সেটা আপনারা নিশ্চয়ই করবেন। আমাদের সবথেকে বড় কথা, জাতির পিতা গৃহহীন ভূমিহীনদের জন্য ঘর করতে চেয়েছিলেন, সম্পূর্ণ করে যেতে পারেননি। আব্দুর রব সানিয়াবাদ সাহেব মন্ত্রী হিসেবে তার উপরেই দায়িত্ব ছিল যে ঘরগুলি তৈরি করার, তাকেও মেরে ফেলা হলো, আর আওয়ামী লীগ তো ক্ষমতার বাইরে। তাই ৯৬ থেকেই আমরা শুরু করেছি আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে ভূমিহীন গৃহহীন মানুষকে ঘর করে দেওয়া, এবং আজকে
35 লক্ষ মানুষ বিনা মূল্যে দুই কাটা জমি এবং ঘর এবং জীবন জীবিকার সুযোগ পাচ্ছে, সেটা আমরা করে দিতে সক্ষম হয়েছি।